আমরা সালাত সংক্রান্ত বিষয়ে আলোচনা করি, আর সালাতের ব্যাপারে অনেক সময় দেখা যায় যে আমরা অজ্ঞতার কারণে, আমরা না জানার কারণে অনেক সময় সালাতে দেখা যায় আমরা যে কোনো একটা কাপড় ফিন দিয়ে আমরা নামাজে খোলা হয়ে যাই। অথচ আল্লাহ সুবহানাহু তাআলার সামনে আমরা দাঁড়াইয়া আল্লাহ সুবহানাহু তাআলা একটা ফরজ ইবাদত করবার লাগে আমরা দাঁড়াইয়া, এবং ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ রুকন আদায় করবার লাগে দাঁড়াইয়া, আমরা রসুলের অনুসরণে সালাত আদায় করবার লাগে দাঁড়াইয়া, আর সালাতের পোশাকর ব্যবহারে আল্লাহ সুবহানাহু তাআলা কইছেন যে কোরআনুল করিমের মাঝে 7 নম্বর সুরার 31 নম্বর আয়াত, সুরা আরাফর 31 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু তাআলা কইছেন, হে আদম সন্তানগণ, তুমি তাই নামাজের সময়, সালাতের সময় সুন্দর পরিষ্কার সুন্দর পোশাক পরিচ্ছদ গ্রহণ করো। মানে সালাতে যখন আমরা দাঁড়াইব তখন যেন আমরা সুন্দর পোশাক পরি। সুন্দর পোশাক মানিলে কি নতুন পোশাক নয়, সুন্দর পোশাক মানিলে যে পোশাকটা আপনি পড়বো এটা পরিচ্ছন্ন, পরিষ্কার পরিচ্ছন্ন যেন হয়, এটা যেন গাম মিশ্রিত না থাকে। আপনি চেষ্টা করবা আপনার সর্বোত্তম পোশাক পরিয়া ইয়া সালাতের মাঝে দাঁড়াইতা, আল্লাহ সুবহানাহু তাআলা আমরা বুঝার তৌফিক দান হোক। আমরা অনেক সময় দেখছি আমরা মুরব্বী হলে কেউ হাফ গেঞ্জি পিন্দিয়া, কেউ গামছা উড়িয়া, মহিলা হলে দেখা যায় অনেক সময় যে এই মানে ব্যবহৃত কাপড় ফোড়া, কিন্তু দেখা যায় যে মেহমান বাড়ি অন্য খাজাত অন্য কোনো মানুষের সামনে আমরা যাইতে গেলে কিতা করি যে চেষ্টা করি যে বালা পোশাক ফুরিয়া তার সামনে যাইতাম। অথচ আল্লাহ সুবহানাহু তাআলার সামনে আমরা দাঁড়াইয়া আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় সালাত আদায় করিয়া, তাহলে এক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যেভাবে সালাত আদায় করছেন এবং আল্লাহ সুবহানাহু তাআলা যে দিক নির্দেশনা দিচ্ছেন সেইভাবে যেন আমরা উত্তম পরিচ্ছন্ন পোশাক পরিচ্ছদ ব্যবহার করিয়া সালাত আদায় করিয়া আল্লাহ সুবহানাহু তাআলা আমরা তৌফিক দান হরকা। সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম।